ব্রাহ্মা ক্রস ক্রস ব্রাহ্মা এটা কি এই আপনার গাভীর বাচ্চা নাকি না কিনা আছেন কিনছেন বর্ডার থেকে কিনছেন না তাহলে আমাদের দেশে জন্ম এটা দেশের জন্ম কি রকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি 170,000 170,000 টাকা দাম চাচ্ছেন ব্রাহ্মা জাতের গরু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি বগুড়ার মহস্থানগড় গরুর হাট খুব সুন্দর একটা গরু আমার সামনে দাঁড়ায় আছে বগুড়া মহস্থানগড় গরুর হাট খুব সুন্দর একটা গরু ভাইজান এই গরুটা কার গরুটা আমার আপনার কাকা গরুটার দাম আপনি কত চাচ্ছেন আমি চাচ্ছি 130,000 130,000 টাকা চাচ্ছেন এটা কি এই মানে এখন রেডি গরু নাকি এটা সামনের কুরবানি পর্যন্ত না আমার রেডি গরু মানে এখন নিয়ে কাইটা খাইয়ে ফেলতে পারবে এটা পালার গরু না পালি তো মানে টাকা দরকার গেলে আছে না তো আমি কুরবানি বন্ধ পারলাম কুরবানি পর্যন্ত পাঁচ দিন কত কত হইলে বিক্রি করবেন আপনি লাখ পার হইতে হবে নালে বিক্রি করবেন না আচ্ছা তো গরুটা খুব সুন্দর কি জাতের গরু এটা এটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু শাহিওয়াল জাতের গরু তুই ছবি তুলিস ঠিক আছে ধন্যবাদ কাকা কাকার নাম কি তাজুল ইসলাম বাড়ি কোথায় জাহানাবাদ হ্যাঁ জাহানাবাদ লোদিপাড় আচ্ছা 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 ঠিক আছে একটু দেখি সুন্দর একটা গরু কাকা বলতেছে এটা শাহিওয়াল জাতের গরু খুব একটু ওর শিংটা সুন্দর তবে এর চেয়েও সুন্দর একটা গরু এই পাশে আছে আমি একটু এই পাশে আসি এই গরুটা আমার কাছে আরো সুন্দর লাগছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি জাতের গরু ব্রাহ্মা ক্রস ক্রস ব্রাহ্মা এটা কি এই আপনার গাভীর বাচ্চা নাকি না কিনা আছেন কিনছেন বর্ডার থেকে কিনছেন তাহলে আমাদের দেশের জন্ম এটা কিরকম দাম চাচ্ছেন ১৭০,০০০ টাকা দাম চাচ্ছেন ব্রাহ্মা জাতের গরু এটা ধর আমি সাইডে যাই তাহলে বোঝা যাবে এটা কত বড় আপনি গরুটা বিক্রি হবেন কত টাকা হলে দেড়ের উপরে এর নিচে বিক্রি করবেন না বাজার কি এত বেশি আছে না বাজার বেশি নাই কিন্তু খরচের টাকাটা উঠবি তাহলে দেড়ের উপর বিক্রি করলে খরচের টাকা উঠবে কত মাস পারলেন আট মাস পারলেন কত দিয়ে কিনছিলেন এটা কিনছি 75,000 টাকা শুধু 75,000 টাকা আচ্ছা ঠিক আছে প্রতিদিন 300 টাকা করতো ওই যে দেখেন একটা ওটা ক্রস কোনটা এইটা এগুলো কার আসেন তো একটু আপনার এইটা দেখি ক্রস গরু নিয়ে আসছে কাকা এখানে এখনো এটার মাস 8 মাস বয়স এর বয়স 8 মাস দুধ ছাড়ে মনে করেন যে 2 মাস হলো এটার দাম কত চাচ্ছেন এটার দাম 110,000 টাকা চাওয়া 110,000 টাকা চাওয়া বিক্রি 85-86,000 টাকা 85-86,000 হলে বিক্রি করবে দাম করছে দাম করতেছে আপনি দেন নাই এখনো এটা কার এটাও আপনার কয়টা এই দুইটা এই কালোটা আর ওইটা আমাদের খামার আছে কিন্তু কোনো সহযোগিতা নাই সাহায্য নাই এই কারণে আর চালানো যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই কারণে আর চালাবার পারছেন না কোনো একটা টাকা সহযোগিতা সাহায্য আমরা কিচ্ছু পাই না আল্লাহ ভরসা তো চলেন একটু সামনের দিকে যাই একটু দেখি কিরকম কি দাম চাওয়া হচ্ছে ভাই ভালো আছেন নাকি গরু কার এটা এটা তো হচ্ছে গিয়ে একটা ক্রস জাতের গরু এটার দাম কত চাচ্ছেন ৯২,০০০ দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ৮৫ হলে বিক্রি করবেন এর নিচে বিক্রি করবেন না এর নিচে বিক্রি করলে গরু লস হবে ১০,০০০ লস হবে আচ্ছা আর একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা এইটা একটা অস্ট্রেলিয়ান জাতের অস্ট্রেলিয়ান না ফ্রিজিয়ান ক্রস না এটা ডাইরেক্ট ফ্রিজিয়ান কত এটা দাম কত চান ১,২০,০০০ বেচেন ওই সাইডে কিছু
সুন্দর সুন্দর গরু আছে, গরু আসতেছে, এই যে গরু আসতেছে। ভালো আছেন কাকা? আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আসছেন কোন জায়গা থেকে? আমরা আসছি মহাস্থান জাদুঘর থেকে। এইটা একটা দেশি গরু, দেশি বাচ্চা। এটা দাঁতছে? দাঁত হয়েছে? এটার দাম কিরকম চাচ্ছেন? ঠিক আছে ইনশাল্লাহ। এই সাইডে সুন্দর সুন্দর ছোট ছোট গরু আছে, দেশি গরু। এগুলো বেশ ছোট ছোট সাইজের গরু। আসসালামু আলাইকুম, আপনার গরু কোনটা? একটাই? কোন জায়গা থেকে আসলেন? কত চান এটা? 70,000 টাকা দাম চান। কত হলে বিক্রি করবেন? 60-65। আমার বুলবুল সাইজের একটা গরু দেখা যাচ্ছে এই সাইডে, দেখি একটু না। বুলবুল, বুলবুল আর একটু উঁচু, বুলবুল আর একটু হাইট ভালো মনে হয়। বুলবুলের হাইটটা আর একটু উঁচু না হচ্ছে। এটা কিরকম দাম চাচ্ছেন কাকা? ও কাকা আসসালামু আলাইকুম, কয়টা গরু? আমার একটু দাম বলেন না, এটা কত চান? এটা 1,00,000 টাকা দাম চান। কত হলে বিক্রি করবেন? তাও একটা আপনার আপনার ইচ্ছা, আমি আপনার ইচ্ছাটা জানতে চাই। 85 হলে বিক্রি করবেন, এর নিচে বেচবেন না। আর কোনটা আছে কাকা, কয়টু দেখান? এইটা এটা 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 দেশি জাতের গরু। আগেরটা কি একটু শাহিয়াল ক্রস আছে হালকা? এটা হালকা শাহিয়াল ক্রস আছে, এটা দেশি জাতের গরু। এটা কিরকম দাম চাচ্ছেন? কিরকম বলেন না একটু। 95 দাম চান, বিক্রি করবেন কত হইলে? 80, এর নিচে বেচবেন না। আচ্ছা, এরপরে এই যে দেশি জাতের একটা গরু আছে, পিওর দেশি, হালকা চান কপাল আছে গরুটা, অনেক বাচ্চা একটা গরু। এটা বাচ্চা বলতে খাটো গরু। এটার দাম কিরকম চান? হ্যাঁ, 60,000 টাকা দাম চান, বিক্রি করবেন কত হইলে? হ্যাঁ, 50-52। কাকার কি আর গরু আছে নাকি? এটা কত চান? 65 চান। কত হইলে বিক্রি করবেন? 55 থেকে 55 হইলে বিক্রি করবেন। আচ্ছা, এরপরে আমরা এই সাইডে এই গরুটা ছোটো খাটোর ভিতরে বেশ সুন্দর একটা গরু না, একটু ভর্তি সাইজের, জিজ্ঞেস করতো এটা কত দাম চায়। এটা কত, এটা কত চান? 80 চান, 80,000 টাকা দাম চান। কত হইলে বেচবেন? 60-65। আচ্ছা, হালকা মাথা মনে হয় একটু খারাপ আছে বগুড়ার মানুষের, ঠিক আছে, অথবা বগুড়ার আশেপাশের থেকে যারা আসছে এদের মনে হয় হালকা একটু মাথা খারাপ অথবা মাথা গরম, এই টাইপের কিছু আছে। নাইলে এত দাম চায় নাকি এইসব গরুর? এগুলো 40-45,000 টাকার গরু। 40-45, এই যে এই গরুটা ধরেন ঢাকায় হইলে এই গরুটা আমি 55,000 টাকায় চোখ বন্ধ করে কিনে ফেলবো, দেখি কত চাই। ভাইজান কীরকম দাম চাচ্ছেন? না না, আমি কেনার জন্য আসিনি, আমি দেখাবো কত চাচ্ছেন। আচ্ছা শুনি না, কত চান আপনি? আপনি কি দাম বলতে অসুবিধা আছে? হ্যাঁ, 65,000। আর বিক্রি? বিক্রি 60-এর উপর। 60-এর উপর? 60-এর নিচে বিক্রি হবে না? হবে না ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন দেখি একটু। এগুলো ছোট গরু। ভাই কত চান, কত চাওয়া, কত বিক্রি, কত? আপনি বলেন না, আমি কিনবো না, আমি দেখাবো, দেখাচ্ছি ভাই, ভিডিও দেখাবি। কত কত হলে বিক্রি বলেন? 45 হলে বিক্রি, এর নিচে বিক্রি হবে না? না, এর নিচে বিক্রি হবে না। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই গরু এটা কিরকম দাম চাচ্ছেন? 45? হ্যাঁ, এই যে কাকা একটা সুন্দর দাম চাইছে গরুর, কত হলে বিক্রি করবেন? আমি নিব না তো, আমি তো নিব না, আমি জাস্ট একটু দেখাচ্ছি কত হলে বিক্রি করবেন।
38-40 হলে বিক্রি করবেন, ঠিক আছে। এদিকে আরো অনেক গরু আছে, গরু আসতেছে কেবল। এটা এটা কোন কি জাতের গরু? ক্রস। এটা কত দাম চান? এটা তো একবারে বাচ্চা গরু। আচ্ছা, পালা হিসাবে গরু। এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি, মুন্ডি টাইপের। ভাই এই গরুর দাম কত চান? কত? হ্যাঁ, 50,000। বিক্রি করবেন কত হইলে? আপনি বলেন না, আমি একটু শুনতে আসছি, আমি তো কিনবো না এখন। হ্যাঁ, কত হলে বিক্রি করবেন? 45 হলে বিক্রি করবেন। এখানে একটা গরু আছে, এটাও একটা বাছুর গরু, কিন্তু মনে হচ্ছে যে এই গরুটা পাললে একটু বড় সড়ো হবে এক সময়। ভাইজান ভালো আছেন নাকি? এটা কী জাতের গরু? দেশি গরু ভাই। দেশি গরু। কীরকম দাম চাওয়া? দাম চাওয়া 42। 42। বেচবেন কত হলে? বাজারে কত হবে ভাই এটা বলা যায়। তা আপনার একটা ইচ্ছা আছে না? 36-37 হাজার টাকা দাম বলছে, আপনি দেন নাই? আচ্ছা, ওকে। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই, ওই দিক দিয়ে গিয়ে ভিডিও শেষ করে দিব। আসেন, আপনারা দেখতে পাচ্ছেন একই চাচা ছাড়া মোটামুটি সবাই গরুর দাম বেশি চাইছে। বেশি না, শুধু পাগলের মতো চাইছে। ঢাকার গাবতলিতেও এত দাম চায় না, চায় কোরবানির সময়। চায় মনে হইলো যে আমি কোরবানির বাজারে চলে আসছি। হ্যাঁ, এরকম একটা কিছু মনে হইলো। দেখি একটু, একটা সুন্দর গরু আছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? গরু এটা কার? আমার ভাই। কত হলে বিক্রি করবেন, কত দাম চাচ্ছেন? চাচ্ছেন 85। বেচবেন কত হলে? 75-এর নিচে বেচবেন না? আচ্ছা, এটা হচ্ছে 75-এর নিচে বিক্রি করবে না। এখানে একটা আরও সুন্দর কিছু গরু আছে, ওই যে দেখেন ল্যাম্পি রোগের, ল্যাম্পি রোগ, ল্যাম্পি দেখছেন, ওই যে ওই গরুটা ল্যাম্পি হয়েছে। আচ্ছা কাকা ভালো আছেন? ভালো আছেন? কীরকম দাম চাচ্ছেন? 85 চাওয়া দাম। আপনার চাওয়া দাম সুন্দর হয়েছে, অনেকেই পাগলের মতন দাম চাচ্ছে, কিন্তু এটার একটু চামড়ায় সমস্যা আছে হালকা, না চামড়াটা ছুলে গেছে, এই জন্যই দামটা একটু কম। এই কারণে একটু কম না দামটা? ওই বেশি করে চাই লাভ কি? কত হলে বিক্রি করবেন এটা? 72-75 হলে বিক্রি করবেন। ভাই আপনারটা কীরকম চাচ্ছেন? এটা কি ক্রস জাতের? কত চাচ্ছেন? 90 চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? বলা যাবে না, আমি হয়তো আপনার 80-র উপরে আপনার ইচ্ছা নাকি? 80-র উপরে ইচ্ছা, ওকে। এই গরুটার কি কোনো অসুস্থ, এটা কিছু হয়েছে? আগে অসুখ হয়েছিল, ল্যাম্পি ল্যাম্পি হয়েছিল? কত করে এটা, কত দাম চাচ্ছেন? 80। বেচবেন কত হলে? 70 হলে বেচবেন। আর আপনারটা? 100 দাম। 100 দাম। কত কত হলে বেচবেন ওইটা? 90 হলে বিক্রি হবে। দুইটার একটু দূরে রাখেন, নাহলে তো ওইটা অসুস্থ হয়ে যাবে পরে আবার। আসেন আমরা সামনের দিকে যাই, ভিডিও শেষ করে দিব। ওই যে লাস্ট একটা কালো গরু আছে, কালো গরু আমাদের, মানে আমার একটা পছন্দের ভাই, ভালো ভাই, ভালো ভাইয়ের উদ্দেশ্যে দেখাবো এই কালো গরুটা, দেখায় আমরা ভিডিও শেষ করব। ভাই এই কালো গরুটা কার? এই কালো গরুটা কার? হ্যাঁ, ও গরুওয়ালা নাই না? এই যে এখানে গরুওয়ালা নাই, গরু বাইরে রেখে গেছে, একটু ইয়া সাইজের গরু এগুলা, মানে অস্ট্রেলিয়ান গরুটা বড় আছে, কালোটা খুব একটা বড় না, কিন্তু চুটচুট মোটা, ভালো ভাই গরুর দাম বলে নাই, কিন্তু গরু দেখেন। তবে আমি শিওর এই গরু এই জায়গা থেকে কিনতে গেলে আপনার 80-90 হাজার টাকা লাগবে মিনিমাম, তাই না? কারণ এই জায়গার মানুষ হালকা মাথা গরম আছে মনে হচ্ছে। আজকের মতন শেষ করি, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মহস্তানগড়ের এই বাজারটা ভাই সপ্তাহে কোন কোন বার বসে?
এটা প্রতি বুধবার করে হাট। আপনার গরু আছে? কোনটা? হ্যাঁ দেখলে। হ্যাঁ দেখলে। ও আমি তো এই কালো গরুটার দাম জিজ্ঞেস করব বলতেছে লোক নাই, কালোটার দামটা একটু বলেন তো, মাঝখানের কালোটা। না না ওইটা নিয়ে গেছে তো, কোন জায়গায় সেটা? এই যে এই যে এই যে আছে আছে আছে, এই কালোটা এই কালোটা। ওই কালোটার দাম কত চাচ্ছেন? কালোটার দাম চা 95। বিক্রি 80 হলে? 80-র নিচে বেচবেন না। আর ওই অস্ট্রেলিয়ানটা 130। ওইটার দাম চাওয়াটা ঠিক আছে, এটা একটু বেশি হয়ে গেল না কালোটা? না ভাইয়া তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আশা করি আপনারা সুন্দর দামে গরু বিক্রি করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা।